হ্যাঁ ভাই, আপনি একটা গুলশানের চামেলি নামে একটা সিনেমা করবেন বলছিলেন এবং ইতিমধ্যে আপনি একটা পোস্টার রিলিজ করেছেন এবং পোস্টারটা ব্যাপক সাড়া ফেলেছে এবং ভাইরাল হয়ে গেছে পোস্টারটা। তো সিনেমাটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। না, এটা গুলশানের চামেলিটা আমার একটা ছবিটা আমার একটা স্বপ্ন। এই ছবিটা আমি অনেক যত্ন করে ছবিটা বানাবো এবং ইনশাল্লাহ আশা করি পোস্টার যেমন একটা বাংলাদেশে হইচই পড়ছে, ঠিক ছবিটাও আমি আপনাদের কাছে বলতে পারি, আমার সন্দেহ বলতে পারি ছবিটাও বাংলাদেশে খুব হইচই করবে এবং ছবিটার ভিতরে মানে ভিতরে গাথার মতো অনেক কিছু আছে, শিখানোর মতো অনেক কিছু শিখার আছে। তার নামে পোস্টারের চামেলি। আমার পোস্টারের কিন্তু একটা ডায়লগ ছিল, রক্ত লাল বেশি না লিপস্টিক লাল বেশি, এটা কিন্তু দর্শকদেরকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই দুইটা শব্দতে অনেক কিছু বুঝে নেওয়া যায় এই ছবিটা কী টাইপের হতে পারে, কতটুকু কোন ধারণার ছবি হতে পারে। সিনেমার নাম কেন গুলশানের চামেলি? কেন গুলশানের চামেলি, এটা অবশ্যই আমরা তো অনেক ছবি করতেছি একদম সব কিছু ইয়ার ভিতরে, মানে গত লাগে আমাদের ম্যাক্সিমাম ছবিগুলো হচ্ছে না। গুলশানের চামেলিটির নামটা যেমন একটু অন্যরকম, ছবির গল্পটাও ঠিক অন্যরকম, গুলশানের চামেলির মতো গল্প। অথবা আমি এই জায়গাটাই থাকতে চাই, এই বাকিটা দর্শক হলে যা বুঝবে যে কেন আমি গুলশানের চামেলিটা ছবি দিচ্ছি। আচ্ছা, গুলশানের চামেলি সিনেমাটার গল্পটা কীভাবে মাথায় আসলো, কেন এই ধরনের সিনেমা আসছে তৈরি করছেন? না, এটা আসলে মাথায় আসে, আমার মনে হয় সময় উপযোগিতে এই ধরনের একটা গল্প বাংলাদেশের দরকার। হ্যাঁ, যেই কারণে আমি ছবিটা বানাচ্ছি আর ছবিটার নামও আমি দিচ্ছি গুলশানের চামেলি। এই সময়ে সঠিক নাম, এই সময়ে সঠিক গল্প। আচ্ছা, প্রযোজক ইকবালের সিনেমা মানে কিন্তু ধুমধারাকে অ্যাকশন ফাইট মারামারি সব কিছু থাকে, মানে আমরা এতদিন যা দেখছি, তো হঠাৎ এই ধাঁচে সিনেমা বানানোর? না, এটাও এটাও কিন্তু মোটামুটি সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল অ্যাকশন এবং এইটার ভিতরে তো এটার অ্যাকশনটা একটা অন্যরকম অ্যাকশন, যে অ্যাকশনটা মানুষের ভিতরে গাঁথানো থাকে। হ্যাঁ, যেটা মানে অন্যরকম, দেখি না আমরা চেঞ্জ করতে হবে তো, চেঞ্জ করতে হবে ইন্ডাস্ট্রি তো। আমি পাস আউট করছি, বিয়ে করছি, তারপর আমি গুলশানের চামড়ি যাচ্ছি, এটা চেঞ্জিংয়ের ভিতরে থাকতে হবে তো, নাহলে মানুষ ছবি কেন দেবে? আর আমি ইকবাল যদি চেঞ্জিং না দিই তাহলে আমার ছবি কেন মানুষ ভালোবাসবে, কেন দেখবে, তাই না? সেজন্য আমি চেঞ্জিংয়ে বিশ্বাসী। আচ্ছা, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশে গতানুগতিক যে সিনেমাগুলো প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা, এখান থেকে কি আপনার সিনেমাটা একটু বের হয়ে আসতে পারে? পুরোটাই পুরোটাই বাস্তবমুখী না? বাস্তবমুখী, এবং কোনো ভালোবাসা বা কোনো কিছু পুরোটাই না, পুরোটাই বাস্তবমুখী। আচ্ছা, কাস্টিং নিয়ে একটু কথা বলতে চাই, কাস্টিং কে থাকছে? বলছিলেন স্বস্তিকা অথবা জয়া আহসান, কাকে সিলেক্ট করছেন? যেহেতু পোস্টার অলরেডি রিলিজ করে ফেলেছেন, সিনেমাতে শুটিংয়েও নামতে যাচ্ছেন, কিন্তু আসলে সিলেকশনটা করেছেন কি না? না, আমার সাথে জয়া আহসানের সাথে কথা হচ্ছে, আমাদের ডিরেক্টর বা ঠিক স্বস্তিকার সাথে আমাদের কথা হচ্ছে। আমরা চেষ্টা করবো প্রথমে দুজনকে যে কোনো একজন নেওয়া যায়, তারপরে যদি না হয় সেটাও আরেকটা চমক থাকবে। এই চমকটা একটু জানতে চাচ্ছি, সেটা না সেটা এখন বলা যাবে না, দুজনের যদি না হয় সেটাও একটা চমক দেবো, কারণ আমি ছবিটা বানাবো একজন ভালো আর্টিস্ট, এটা হলো আমার স্বপ্ন। এই ছবিটা বানাবো আমি একজন অভিজ্ঞ, যার যার নাম শুনলে মামুনি হলে দৌড়ায় যাবে। হ্যাঁ, আমি সেই আর্টিস্ট দিয়ে আমি ছবিটা বানাবো। সিনেমার পোস্টার এবং ইয়াটা দেখে মনে হচ্ছে যে নারী কেন্দ্রিক সিনেমা, কিন্তু এখানে তারপরেও একটা ডিমান্ড করা নায়ক, নায়ক কে থাকছে? ওই জায়গাটা আমি যাবোই না, ওই জায়গাটা আমি যাবো না, কারণ নায়কটা তো হলে যায় দেখবে নায়কটা কে থাকছে, ঠিক আছে? এটা অন্যরকম মজার গল্প, এখানে গল্প নিয়ে আর কিছু বলা যাবে না, অন্য প্রশ্ন, ঠিক আছে? আপনার ছেলের বিষয়ে একটু জানতে চাচ্ছি, আপনার ছেলে অলরেডি একটা সিনেমা কাজ করছে, কিভাবে আসলো? গুলশানের চামড়ি তো আমার ছেলে আছে, এই প্রসঙ্গে জানতে চাই। গুলশানের চামড়ি তো আমার ছেলে আছে, কি ক্যারেক্টার? কি ক্যারেক্টার? হ্যাঁ, ওর ক্যারেক্টার তো অন্যরকম ক্যারেক্টার, ঠিক আছে? একটু জানতে চাচ্ছিলাম। না, ক্যারেক্টার তো বলা যাবে, ক্যারেক্টার বলা যাবে, কারণ ও আরেকটা চমক নিয়ে আসবে গুলশানের চামড়ি, ঠিক আছে? ও যেমন বীরে এক চমক ছিল, পাসওয়ার্ড এক চমক ছিল, গুলশানের চমড়িতে আরেক চমক থাকবে। ও মোটামুটি ভালো অভিনেতা, আমার ছেলে ভালো অভিনয় করছে, আমার মুখের কথা, এটা পাবলিকের কথা। আমি ওর অভিনয় সম্বন্ধে আমি দেখি আর হাসি, ওর অভিনয় সম্বন্ধে আমি মানে বুঝি না যে ও কীভাবে অভিনয় করতেছে, ওটা আমার মাথায় ঢুকে না। কেন ঢুকে না?
আমি জীবনে কোনোদিন আমাকে যদি বলে যে আপনি একটু ক্যামেরার সামনে একটু অভিনয় করেন, আমি জীবনও পাবো না। কিন্তু ও যে কীভাবে করলো আমি নিজেও বুঝতেছি, এখনও বুঝতেছি না। প্রযোজকের ছেলে, হ্যাঁ না, প্রযোজকের ছেলে হিসাবে বলবো না, বাট ওর আমি ওর যখন ছোট ছিল তখন আমি দেখতাম মাথায় একটা গামছা বাঁধতো, হ্যাঁ, ভিতরে একটা সেন্ডকে কিন্তু আর শার্ট পরতো, তার দিকে এইভাবে এভাবে দৌড়াইত, ঠিক আছে, হ্যাঁ। তখন মনে মনে চিন্তা করলাম ওকে অভিনয় টিভিনয় করবো নাকি, ঠিক আছে, অত ছোট, ঠিক আছে, আর ওই দৌড়া এসে আমার বুকে চলে আসতো, ঠিক আছে। সেই জন্যই ও মোটামুটি দর্শকদের কথা, আমার কথা না, এবং তারা দেখছে বীরে খুব ভালো অভিনয় করছে, পাত্রটা খুব ভালো অভিনয় করছে, কারণ ও যদি মনে করে আমি একজন ভালো অভিনেতা হব, সুযোগ আছে করবে, তাই না? আর যদি বলে যে না আমি এটুকু করছি, আমি অন্য সাইডে যদি করবো, সেটা অন্য সাইডে করবে, এটা সম্পূর্ণ তার বড় হওয়ার পর তার নিজের ব্যক্তিগত মত। আচ্ছা, এগুলো পাঁচটা কারণ বলবেন আপনার গুলশানের চামেলি দর্শক কেন হলে গিয়ে দেখবে, তার পাঁচটা কারণ আমরা জানতে চাচ্ছি। এটা তো কঠিন প্রশ্ন, ঠিক আছে। এক নম্বর কারণ ছবির নামের জন্য, দুই নম্বর কারণ ছবির গল্পের কারণে, তিন নম্বর কারণ ভালো মেকিংয়ের কারণে, চার নম্বর কারণ একজন ভালো ডিরেক্টরের কারণে, পাঁচ নম্বর কারণ প্রোডিউসার ইকবালের কারণে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা।